কেমন আছেন বঙ্গ ফুটবলের বলরাম? পিকে, চুনি, বলরাম, ভারতীয় ফুটবলের স্বর্ণযুগে এই তিন নাম একসঙ্গে উচ্চারিত হতো। থ্রি মাস্কেটিয়ার্স হিসেবে পরিচিত ছিলেন এই তিন তারকা। পিকে চুনিকে আমরা হারিয়েছি গত বছর খুব কঠিন একটা সময়ে। দুই বন্ধুকে হারিয়ে অলিম্পিয়ান তুলসীদাস বলরাম যেন আরও একাকী হয়ে পড়েছেন। বার্ধক্যজনিত কারণে এখন বাড়িতেই থাকেন 56-র মেলবোর্ন অলিম্পিকে ভারতের অন্যতম সেরা ফুটবলার। ফুটবলের সঙ্গে এখন যোগাযোগ খুবই কম। কিংবদন্তিকে এদিন দেখতে যান আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। উত্তরপাড়ায় তুলসীদাস বলরামের বাড়িতে গিয়ে তার হাতে আইএফএর মাস্ক ও ক্যালেন্ডার তুলে দেন সচিব। অলিম্পিয়ান বলরামের পরামর্শেই আইএফএ সম্প্রতি বয়সভিত্তিক টুর্নামেন্ট চালু করে, তাই কিংবদন্তিকে সম্মান জানিয়ে খুশি আইএফএ সচিব। আজকে আমাদের সকাল থেকে তো একটা ট্যুরের পরিকল্পনা ছিল, আজকে আমাদের একটা রোডম্যাপ ছিল যে আজকে আমরা সকালে বলরামদার বাড়িতে গেছিলাম। কেন আমার মনে হয় বলরামদা একজন কিংবদন্তি ফুটবলার, যাকে আমরা সবসময় পাশে পাই। আইএফএ থেকে যতবারই আমরা তার পাশে গিয়ে তাদের কোনো অ্যাডভাইস চেয়েছি, তিনি আমাদের খোলা মনে অ্যাডভাইস দিয়েছেন। আজকে অনেকক্ষণ তার সঙ্গে অনেক কিছু কথাবার্তা হলো। ওনারই একটা পরিকল্পনা ছিল যে আজকে যদি আমরা বয়সভিত্তিক খেলাগুলো করতে পারি ডিভিশন ওয়াইজ, তো সেটা আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। বলরামের বাড়ি থেকে আইএফএ সচিবের গন্তব্য ছিল উত্তরপাড়ার বিভিন্ন ফুটবল একাডেমি। অঙ্কুরেই প্রতিভা যাতে বিনষ্ট না হয় সেদিকেই এখন নজর দিচ্ছে আইএফএ। সেই লক্ষ্যে রাজ্যের বিভিন্ন ফুটবল একাডেমিগুলো নিয়ে টুর্নামেন্ট শুরু করছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। তার আগে রাজ্যের বিভিন্ন ফুটবল একাডেমিগুলোর হাল হকিকাত জানতে সরেজমিনে তা পরিদর্শন শুরু করলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। এদিন তিনি যান বাস্তব রায়ের উত্তরপাড়া ফুটবল একাডেমি ও আরেক প্রাক্তন ফুটবলার সৌমিকদের ফুটবল একাডেমিতে। সেখানকার পরিকাঠামো ব্যবস্থাপনা দেখে খুশি আইএফএ সচিব। আলোচনা আজকে করা হলো, তার বাইরেও আমরা আজকে বাস্তবদার একটা কোচিং ক্যাম্প যেটা ছিল একাডেমি সেখানে আমরা ভিজিট করেছিলাম, এখানে সৌমিকদার এখানেও আমরা ভিজিট করলাম। তা আমার মনে হয় এই একাডেমিগুলোকে নিয়ে আমাদের যে ভবিষ্যতে পরিকল্পনা যে একাডেমি কাপ একটা আমরা করব, তা আমরা ইনিশিয়ালি প্রচুর রেসপন্স পাচ্ছি। এই রেসপন্সের মধ্যে থেকে আমরা দেখে নিতে হবে যে আমরা প্রপার ইনফ্রাস্ট্রাকচার যাদের আছে তাদেরকে নিয়ে আমরা 20টা আপাতত একাডেমিকে আমরা অ্যাক্রেডিটেশন দেবো। সেই 20টা ক্লাবকে নিয়ে আমরা একটা আইএফএ একাডেমি কাপ করব, যে যেখান থেকে আমরা ছেলে ভালো সঠিক ছেলে স্কাউটিং করে আমরা আইএফএ যে একাডেমি হবে সেখানে আমরা প্লেস করব, যাতে এখান থেকে আজকে নানা ছেলেদের বয়সভিত্তিক ছেলেদের আমরা বাংলা ফুটবলের জন্য পেতে পারি।